মঙ্গলবারের পর বুধবার চিটফান্ড মামলায় ফের সিবিআই হাজিরায় আড়ালেন বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারী। হাজিরার জন্য 15 দিন সময় চেয়ে ফের সিবিআই কে চিঠি দিলেন তিনি। চিটফান্ড মামলাতে সিবিআই এর পাঠানো দ্বিতীয় নোটিশের জবাবেও এদিন এলেন না বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারী। এবং ইতিমধ্যে যেটা জানা গেছে যে দুজন আইনজীবী পাঠিয়ে তিনি 15 দিনের ফের সময়সীমা চেয়েছেন। সকাল 10:30টার সময় সুবোধ অধিকারীর আইনজীবীরা সিজিও কমপ্লেক্সে পৌঁছন। সিবিআই সূত্রে খবর, 2012 সাল থেকে সুবোধ অধিকারী দেশ বিদেশে কোথায় কোথায় গেছেন তার পাসপোর্টের বিস্তারিত তথ্য, বিমানের টিকিট, রেলের টিকিট, হোটেল বিল সংক্রান্ত তথ্য দেখতে চান তদন্তকারীরা। আমরা তো গতকাল বলে গেছিলাম আমাদের 15 দিন সময় লাগবে, এত তাড়াতাড়ি তো কাগজপত্র জোগাড় করা সম্ভব না। একই কথা ওনাদেরও বললাম যে আমাদের ক্লায়েন্ট সুবোধ অধিকারী এমএলএ বীজপুর সমস্ত রকম সহযোগিতা করতে তৈরি, সিবিআই এর সঙ্গে যা যা সিবিআই যেভাবে কাগজ চেয়েছে সমস্তটাই দেওয়া হবে, কিন্তু 10 বছরের পুরনো কাগজপত্র তা দিতে সময় লাগছে। এটা রাজু সাহানিকে অ্যারেস্ট হয়েছে সেই কেসেই ডাকা হয়েছে, হ্যাঁ রাজু সাহানিকে যে মামলায় অ্যারেস্ট হয়েছে। চিটফান্ড মামলায় হারিশহরের পুরপ্রধান রাজু সাহানির গ্রেপ্তারির পরে বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীও সিবিআই এর স্ক্যানারে। সোমবার সুবোধ অধিকারীকে হাজিরার জন্য প্রথম নোটিশ পাঠায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। বিভিন্ন নথি সহ তাকে মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে পৌঁছতে বলা হয়, কিন্তু সুবোধ মঙ্গলবার হাজিরা দেননি। তথ্য জোগাড় করতে 15 দিন সময় চেয়ে সিবিআই কে চিঠি দেন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় সুবোধ অধিকারীকে দ্বিতীয় নোটিশ পাঠানো হয়। বুধবার বলা হয় হাজিরা দিতে, কিন্তু এদিনও বীজপুরের তৃণমূল বিধায়ক হাজিরা দেননি। 15 দিন সময় চেয়ে ফের চিঠি দেন সিবিআই কে। নোটিশটা কিন্তু আমাদের লোক নিতে চেয়েছে, নোটিশটা আমাদের লোকের হাতে না দিয়ে ওনারা দেওয়ালে চিপকে দিয়েছে, যেন অ্যাজ ইফ একটা মনে হয় যে আমরা নোটিশ নিইনি, দেওয়ালে চিপকে দিয়ে চলে আসছে। এটা ইন্টেনশনটা বোঝা যাচ্ছে যে এটা ওনারা এটা দেখিয়ে হয়তো কোর্টে ওয়ারেন্ট ফরেন্ট চাওয়ার একটা কোন রকম প্ল্যান বা পরিকল্পনা করছে। গত শুক্রবার বর্ধমান সানমার্ক চিটফান্ড মামলায় হারিশহরের তৃণমূলের পুরপ্রধান রাজু সাহানিকে গ্রেপ্তার করে সিবিআই। রাজুর সঙ্গে যোগসূত্রের অভিযোগে রবিবার বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারী ও তাঁর ভাই কাঁচড়াপাড়ার পুরপ্রধান কমল অধিকারীর বাড়ি ফ্ল্যাটে তল্লাশি চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তৃণমূল বিধায়কের আত্মসহায়ক গাড়ির চালক ও নিরাপত্তা রক্ষীকেও জিজ্ঞাসাবাদ করা হয় রবিবার। অন্যদিকে বর্ধমান সানমার্ক মামলায় গ্রেপ্তার রাজু সাহানির 5 দিনের সিবিআই হেফাজত শেষ হচ্ছে বুধবার। বৃহস্পতিবার তাকে ফের তোলা হবে আসানসোল আদালতে। সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটিও, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।